আচ্ছা, কথা বলবো এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে। সেটা হলো, আমরা জানি যে কয়েকদিন আগেই মাত্র একটা বিমান দুর্ঘটনা হয়েছে, এয়ার ইন্ডিয়া বিমান দুটুকরো হয়ে গেছে এবং 18 জনের উপর লোক মারা গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। আমরা এই সাথে আরেকটা জিনিসও বলে রাখছি যে ত্রিপুরা আমাদের গর্ব। ত্রিপুরার একমাত্র পাইলট যিনি 6,000 ঘন্টা ইতিমধ্যে বিমান চালিয়েছে, পার্থ ভৌমিক, থাকেন কলকাতাতে। উনি হেডলাইন্স ত্রিপুরার সাথে এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। আজকে আমরা ওনাকে পেয়েছি কলকাতা থেকে, সরাসরি আমরা ওনাকে পেয়েছি। আমরা কথা বলবো যে কিভাবে বিমান দুর্ঘটনা হয়েছিল, এর পিছনে কোনো রহস্য আছে কিনা বা পাইলটের কোনো গাফিলতি ছিল কিনা, এ ব্যাপারে আমরা সরাসরি কথা বলবো কলকাতা থেকে পার্থবাবুর সাথে। পার্থবাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। গুড আফটারনুন, নমস্কার। হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত পার্থবাবু। নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি আমার যেটা অবজারভেশন, আমরা রাফলি তো এক্সাক্ট সিনারিও এখন প্রিম্যাচিওর হবে কমেন্ট করা এই মুহূর্তে, কারণ ডিজিসি এন্ড এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ইনভেস্টিগেশন এজেন্সি সবাই ইনকোয়ারি করবে, ফাইনাল রিপোর্ট তো এসে যাবে। বাট তারপরেও যা ওয়েদার কন্ডিশন অ্যান্ড সেগমেন্ট অফ ফ্লাইট আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম, ওয়েবসাইট ইজ কল্ড ফ্লাইট রাডার 24pro.com। সেখানটায় যদি অ্যানালাইসিস করা যায় এন্টায়ার ফ্লাইট প্রোফাইলটা, সেটা দুটো তিনটে ফ্যাক্টর আমরা জিরোইং করার চেষ্টা করছি আর কি। নাম্বার ওয়ান, যে ফ্লাইটটা যখন আসে তখন ওভারহেড ওয়েদার কালিকাট এয়ারপোর্টে, কোজিকোট এয়ারপোর্টে, সেখানটায় ভিজিবিলিটি কমফোর্টেবল ছিল ল্যান্ডিং করার জন্য, 2 কিলোমিটার ছিল, ওভারহেড রেইন চলছিল, যেহেতু মনসুন সিজন কন্টিনিউয়াস রেইন ছিল। তো পাইলট প্রথম আসেন ওভারহেড স্টেশনে, আসেন নর্মাল প্রসিজিয়ারে রানওয়ে 28, মানে ওয়েস্টার্লি ডাইরেকশনে ফেভারেবল উইন্ড কন্ডিশনে রানওয়েতে ল্যান্ড করার চেষ্টা করেন। বাট এটা ডেটাতে দেখা যাচ্ছে যে প্রায় রাফলি 1100 ফিট ফ্রম দ্য টাচডাউন পয়েন্ট উনি ডিসকন্টিনিউ ল্যান্ডিং করেছেন, মানে ই ওয়াজ সামহাউ নট কমফোর্টেবল টু ল্যান্ড উইথ দ্য সেফটি মেজার্স। কারণ এটা আমরা সবাই জানতে হবে, কোনো পাইলটই চায় না যে প্লেনটা ক্র্যাশ করুক, প্যাসেঞ্জার মারা যাক, আমি মারা যাই। সবাই চায় যে স্লেফ অ্যান্ড স্মুথলি ল্যান্ডিং করে আন ইভেন্টফুল একটা ফেজ অফ ডিউটি করতে এভরি ডে। সো এনি হাউ হি ডিসকন্টিনিউড অন দ্য ভার্জ অফ সেফটি সিনারিও, ডিসকন্টিনিউ করে দেন হি গো আউটবাউন্ড, মাইট বি রেডার কন্ট্রোলার থাকে তাদের থেকে অ্যাপ্রুভাল নিয়েই কন্টিনিউ করেছে। দেন হি হ্যাজ ট্রাই টু ক্লাইম ডাউন ক্লোজ টু 7,000 ফিট অ্যাগেইন। ওখানে যে টেবিল টপ রানওয়েটা আছে ওইটার নর্মাল এলিভেশন ফ্রম সি লেভেল ক্লোজ টু 335 ফিট, সো ফ্রম দেয়ার হি হ্যাজ ক্লাইম টু 7,000 ফিট অ্যাগেইন। দেন হি টার্ন, উনি এসছেন আবার রানওয়ে 10 তে ল্যান্ড করার জন্য অপোজিট ডাইরেকশন। এখানে একটা ফ্যাক্টর আছে ওয়েদার কন্ডিশন ওয়াইজ, যখন রানওয়ে 2 তে আসছিলেন তখন রানওয়ে উইন্ড ফেভারেবল ছিল, আমরা সবসময় উইন্ডের অপোজিট ডাইরেকশন থেকে ল্যান্ড করি যাতে করে ব্রেকিং অ্যাকশন, লিফটিং ক্যাপাবিলিটি সমস্ত কিছু বেটার থাকে এয়ারক্রাফটে। এবার হয়তো ওভারহেড স্টেশনে ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল, রানওয়ে 10 এবার উনি অ্যাপ্রোচ করেছেন ল্যান্ড করার জন্য এবং ওটাতে কন্টিনিউ ল্যান্ড করেছেন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন অ্যাপ্রোচ করে, নর্মালি প্লেন যখন ল্যান্ডিং করে, নর্মালি ইভেন আগরতলা এয়ারপোর্টে রানওয়ে তো বেশি লম্বা নয়, তো নর্মালি স্পিড থাকে আপনার 145 নটিক্যাল মাইল পার আওয়ার, মানে ক্যালকুলেশন করলে ক্লোজ টু 260 কিলোমিটার পার আওয়ারে প্লেন টাচ ডাউন করে রানওয়েতে। বাট এই প্লেনটা যখন, এই ফ্লাইটটা স্পেসিফিক্যালি যখন রানওয়ে 10 তে আসছিল তখন দেখা যাচ্ছিল যে স্পিডটা রাফলি 176 নট ছিল, যেটা রিকমেন্ডেড স্পিড থেকে ক্লোজ টু 25 নটস বেশি, মানে ধরুন 325 কিলোমিটার পার আওয়ার স্পিডে অ্যাপ্রোচ করছিল, যেটা 250 থেকে 260 করার কথা ছিল। সেটাতে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর থাকতে পারে ওয়েদার, গাস্টিং আউট, ডাউন ড্রাফট, আদারওয়াইজ মাইক্রোবাস্ট কন্ডিশন, প্লাস টেলউইন যেটা আছে সেটা প্রায় 10 থেকে 13 নট ছিল অ্যাজ পার ম্যাটার ব্রডকাস্টিং। তো সেটাতে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর গুলো স্পিড ছিল হাই। এবার রেইন থাকলে কি হয়, নর্মালি রানওয়ে মধ্যে ওয়াটার কন্টিনিউস বৃষ্টি হতে থাকলে ওয়াটার ফিল্মিং তৈরি হয় এবং সেখানে যদি 2.5 থেকে 3 mm পর্যন্ত ওয়াটার ফিল্মিং হয়, নর্মালি ব্রেকিং অ্যাকশন খুব পোর হয়ে যায়। আচ্ছা, এখন যদি
অ্যাকিউরেট এইমিং পয়েন্টে টাচডাউন না করা হয়, ইফ ইউ ইট আপ সাম অফ দ্য রানওয়ে, একটু আগে চলে যাওয়া হয়, নাও ইউ সামটাইমস ইউ ফাইন্ড কি ওকে আই হ্যাভ টু স্টপ দ্য এয়ারক্রাফট, তখন ইফ ইউ ডেসপারেটলি অ্যাপ্লাই ব্রেক টু স্টপ দ্য এয়ারক্রাফট, দেন ইউর ব্রেক ইজ নট গোয়েন টু ওয়ার্ক। কারণ কি, তখন একটা একটা সিনারিও ক্রিয়েট হয় এভিয়েশন টার্মিনোলজিতে, এটাকে বলা হয় আপনার অ্যাকোয়া প্ল্যানিং কন্ডিশন। অ্যাকোয়া প্ল্যানিং কন্ডিশন হলে টায়ার এন্ড রানওয়ে সার্ফেস এর মাঝখানে একটা ওয়াটার ফিল্মিং তৈরি হয়, যেটার জন্য রানওয়ে টায়ারটা এয়ারক্রাফটের টায়ার কখনোই রানওয়ে সার্ফেস এ কন্ট্যাক্ট করতে পারে না। সো আনটিল আনলেস ইট ইস গেটিং কন্ট্যাক্টেড, তো রানওয়ে কন্টিনিউয়াসলি ব্রেকিং অ্যাকশন জিরোই থাকে। অলদো ইউ আর অ্যাপ্লাইং ব্রেক, রানওয়ে তে চাকা বন্ধ হয়ে যাবে, বাট ওটা চলতে থাকবে, শি উইল নট স্টপ। আচ্ছা, তো এই জন্য একটা ফ্যাক্টর্স, বাট আজকের যেটা লেটেস্ট আপডেট এসেছে সকালবেলা, সেটা দেখা যাচ্ছে যে কিছু ইনভেস্টিগেটিভ এজেন্সি কিছু ছবি বগেরা শেয়ার করেছিল আমাদের সাইটে, সেখানে দেখা যাচ্ছে যে প্লেনের যে থ্রাস্ট লিভার, যেটাকে আমরা নর্মালি গাড়িতে অ্যাক্সিলেটর বলি, সেই থ্রাস্ট লিভারটা টেক অফ পজিশনে সেট করা আছে। এরপর স্পিড ব্রেক বলে একটা জিনিস থাকে ল্যান্ডিং করার পর, যেটা মানে এয়ারক্রাফটকে ডিসেলারেট মানে স্পিড কম করার সাহায্য করে, ওইটা টেক অফ পজিশনে আছে। তো দেখা গিয়ে একটু সামহাও মনে হচ্ছে যে সে ল্যান্ড করে যখন দেখেছে যে রানওয়েতে প্লেন দাঁড়াচ্ছে না, তো উনি আবার পাওয়ার খুলে টেক অফ করার চেষ্টা করেছিল মনে হচ্ছিল সামহাও, মানে প্রিলিমিনারি স্টেজে। তো সেটাতে এই পাওয়ার খোলার জন্য একটু লিটল বিট স্পিড গেইন করার জন্য একটা রানওয়ে অ্যাভেলেবিলিটি দরকার। তো সেই যে পাওয়ার ওপেন করেছে, সেই পাওয়ার ওপেন করার পর দেয়ার ওয়াজ নো অ্যাডিকুয়েট টাইম অর রানওয়ে স্পেস ইজ অ্যাভেলেবল টু ইনক্রিজ দ্য স্পিড অ্যান্ড লিফট অফ অন ইন এয়ার। এই কেসে দেখা গেছে যে ওই space are pine in the reason of aircraft has fall down on the Kai almost 30 feet actually. So ei hocche as of now amader Partho Babu ekta jinish je Kerala r Kalikote je biman bondore accident ta hoyeche oi biman bondore ki apni kokhono flight land korechen? Ha ami korechi jokhon I was flying an Indigo airline. So I have landed two times close to 3 years before. Airport ta thik ki rokom? It is not that scary. Tabletop runway sobai bolche, but actually if you see sea level theke ota 335 feet high, but local terrain airfield theke just 35 feet high. It is not too much high hilly station actually. Halka ekta plateau ke kete kora hoyeche, but still you see 9500 feet runway is quite long. এরপর সেখানটায় আপনার ILS ফ্যাসিলিটিস আছে ল্যান্ড করার জন্য, মানে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমস। তো ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ফলো করলে ওই ওই ইনস্ট্রুমেন্ট অটোমেটিকলি এয়ারক্রাফটকে 50 feet অফ দ্য থ্রেশহোল্ডে নিয়ে আসে, যেখানটায় আপনি ওই ইনস্ট্রুমেন্ট ফলো করলে ইউ ক্যান ল্যান্ড এয়ারক্রাফট, আই মিন ইউ ক্যান স্টপ এয়ারক্রাফট 3000-4000 feet বিফোর এন্ড অফ দ্য রানওয়ে। তো এখন অ্যাকচুয়ালি সিচুয়েশন যখন খারাপ হয়, যখন দিন থাকে অ্যাক্সিডেন্টের, তখন অল এগ্রিগেটেড সিচুয়েশন হয়ে যায় অ্যাকচুয়ালি। ইউ সি ওয়েদার ওয়াজ নট ফেভারেবল, হয়তো ব্রেকিং অ্যাকশন কাজ করছিল না, হয়তো আপনার সেখানটায় স্লিপারি রানওয়ে হয়ে গেছিল কন্টিনিউ ওয়েদার হচ্ছিল বলে, সো ভিজিবিলিটি পারসেপশন প্রবলেম হতে পারে, বিকজ হি হ্যাজ ডান দ্য ল্যান্ডিং টাইম, টাচডাউন টাইম ওয়াজ 7:41 PM in evening time. তো এই টেবিল টপ রানওয়েতে কি হয়, টেবিল টপ যখন করা হয় চারদিকের জায়গাগুলি তো ভ্যালি টাইপ থাকে, তো সেই ভ্যালিগুলো না ডার্ক কন্ডিশন থাকে, তো চারদিকে ডার্ক, সেখানে কোনো লাইট রাস্তাঘাট কিছু দেখা যায় না, রানওয়ে ইজ দ্য অনলি অ্যাভেলেবল সোর্স অফ লাইট। তো সেখানে যদি রানওয়ে দু সাইডে রানওয়ে এইচ লাইট বলে, রানওয়ে সেন্ট্রাল লাইন লাইট, ওই লাইটগুলো যখন ইলুমিনেশন হয় ডিউরিং হেভি রেইনফল, তখন সেই রানওয়ে লাইটগুলো একটু ইলুমিনেশনটা এমন হয় যে মনে হয় মানে পারসেপশন ইস্যু থাকে, যে আমার কাছে মনে হচ্ছে ওখানে লাইটটা, বাট লাইটটা একটু নিচেও হতে পারে একটু উপরেও হতে পারে, লাইক দিস ইজ নট অ্যাকিউরেটলি হোয়াট ইউ ফিল। তো তখন যখন পারসেপশন প্রবলেম হলে এইমিং অফ টাচডাউন পয়েন্টে ইস্যু থাকে, যে আমি যেটা ভাবছি যেখানে টাচডাউন করলে অ্যাকিউরেট হবে, হয়তো নিচে এসে দেখা যাচ্ছে ওই জায়গাটা অ্যাকিউরেট নয়। তো এইটা রেইনেতে, এই টেবিল টপ রানওয়েতে, রেইনস টাইমে, নাইট ল্যান্ডিং কন্ডিশনে, অল দিস ফ্যাক্টর্স আর ভেরি ক্রুশিয়াল। সঙ্গে টেইল উইন্ড ছিল,
এবং গ্রাউন্ড স্পিড দেখাচ্ছিল আমাদের কম্পিউটার স্ক্রিনে, লাস্ট ফেজ অফ ফ্লাইট ইজ 176 knots, দ্যাট ইজ ভেরি হাই স্পিড। তো এই কন্টিনিউয়াস এই ফ্যাক্টর গুলোকে কনসিডার করা ইজ রিয়েলি টেকেন এন ডেঞ্জার সিচুয়েশন অ্যাকচুয়ালি। আমরা যারা বিমানে চলাচল করি বা সাধারণ মানুষ যারা বিমানে যাতায়াত করে, এটা জানেন যে এখন অধিকাংশ মানুষই বিমানেই যাতায়াত করে। এই যে কালিকোটে যেটা হয়েছে সেটা নিশ্চয় একটা দুর্ঘটনা হয়েছে। এবং একটা জিনিস যে আপনি যদি একটু, যেহেতু আপনি ত্রিপুরার একমাত্র পাইলট এবং আপনাকে আমরা পেয়েছি, এবং আপনাকে নিয়ে আমি ব্যক্তিগত ভাবে খুব গর্ব অনুভব করি, ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীও গর্ব অনুভব করে, আপনি যদি একটু বিস্তারিত ভাবে বলেন যে ফ্লাইট কিভাবে উঠে বা উপরে কিভাবে ফ্লাইটটা চলছে, তাদের ঝুঁকিটা কতটুকু থাকে, বা আমরা অনেক সময় দেখি বাম্পিং করে ফ্লাইট, এই ক্ষেত্রে অনেক প্যাসেঞ্জার খুব আতঙ্কিত হয়ে পড়ে, এই ক্ষেত্রে যদি একটু বিস্তারিত বলেন যে এই আতঙ্কিত হওয়ার ঝুঁকিটা কি থাকে, নাকি এটা জাস্ট একটা মানে অন্যান্য সার্ভিসের মতনই একটা নর্মাল সার্ভিস? অ্যাকচুয়ালি ইটস এ ভেরি সো মেনি কোশ্চেন্স টুগেদার, এটা অনেক লম্বা ব্রিফিংটা, অনেক লম্বা, বাট এনি হাউ আই এম মেকিং এ কাট শর্ট। অ্যাকচুয়ালি এয়ারক্রাফট নর্মালি জিপিএস পজিশনের মাধ্যমে রুটিং ফলো করে। আচ্ছা, তা আমরা যখন গ্রাউন্ডে থাকি, ধরুন আগরতলা রানওয়ে এয়ারপোর্ট অ্যাপারানে যখন এয়ারক্রাফট দাঁড়িয়ে থাকে, যখন প্যাসেঞ্জার বোর্ডিং চলে, তখন আমরা সেখানে জিপিএস এর সিগন্যালের মাধ্যমে রুটিংটাকে এস্টাবলিশ করি। তো নর্মালি অটোমেশন, এয়ারবোনের পর অটোমেশন ইউজ করা হয়, তো অটোমেশনে ওই রুটটাকে এয়ারক্রাফট ফলো করে। যেমন আমরা আগরতলা থেকে আসতে, আগরতলা থেকে হয়ে কুমিল্লা হয়ে ঢাকা এয়ার স্পেস এন্টার করি, মানে বাংলাদেশ কান্ট্রি ওভারফ্লাই করে তারপর কলকাতা এয়ার স্পেস এন্ট্রি করি, ডাইরেক্ট কলকাতায় আসি, এ হচ্ছে রুটিংটা অ্যাকচুয়ালি। তো অল ফ্লাইটস আর গোয়িং ইন সেম রুটিং। তো নর্মালি কি হয়, তো দিস ইজ যখনই ওয়েদার কন্ডিশন হয়, দেখো আমাদের এয়ারক্রাফটে ওয়েদার ডিসপ্লে ম্যাপও আছে, সেখানটার মধ্যে ওয়েদার কোথায় হাই ডেন্সিটি ওয়েদার, কোথায় টার্বুলেন্স হবে, ডিফারেন্ট কালারে দেখানো হয়। আচ্ছা, যদি হেভি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়, যে এখানটায় লাইটনিং হচ্ছে, সব হচ্ছে, তো ভেরি জাকিং হতে পারে, তো সেটা রেড কালার দেখানো হয়। আচ্ছা, বা কোনো কোনো এয়ারক্রাফট ম্যাজেন্টা কালার দেখায়, আর শুধু বৃষ্টি থাকলে গ্রিন কালার দেখায়। তো অনেক সময় কি হয়, ধরুন আপনি আসছেন, নর্মালি গ্রিন দেখাচ্ছে, বাট এটা তো ওয়েদার রেডার বলি আমরা এয়ারক্রাফটে, তো সেই ওয়েদার রেডার নর্মালি ওয়াটার ড্রপলেটস গুলোকে রিফ্লেক্ট করে, ওয়ান বিম থেকে এটা রিফ্লেক্ট হয়। তো এই ক্ষেত্রে দেখা গেল সামনে খুব বৃষ্টি হচ্ছে, সে রিফ্লেক্ট করছে আমাকে গ্রিন, বাট ডিউ টু হেভি রেইনফল এই বৃষ্টিটার পরের পজিশনে যে ক্লাউডটা আছে সেটাতে হয়তো ধরুন লাইটনিং কন্ডিশন আছে, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, বা সামনে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদার রেডার ওই ওয়েদার কন্ডিশনটাকে ক্যাচ করতে পারছে না। তো দ্য মোমেন্ট ইউ আর গ্রিন ওয়েদারে ইউ ক্যান এন্টার, তো দ্য মোমেন্ট ইউ আর এন্টারিং দ্য গ্রিন ওয়েদার, নাও ওখানে এন্টার করার পরে ও নেক্সট লেভেল অফ 40-50 miles এ দেখাচ্ছে যে ওখানে পুরো ম্যাজেন্টা, নাও ইউ অলরেডি এন্টার্ড ইন গ্রিন ওয়েদার। তো আমাদের রিকমেন্ডেশন থাকে, ইফ ইউ এন্টার ইন দ্য ওয়েদার সাডেনলি ইউ ফাউন্ড রেড জোন, তো ডোন্ট টেক রাইট অ্যান্ড লেফট টার্ন, তাতে কি হয় লম্বা টাইমটা ওয়েদারের মধ্যে টার্ন করতে হবে। সো হোয়াট এভার সিচুয়েশন ইউ অকার্ড, ইউ কন্টিনিউ দ্যাট ডাইরেকশন। তো এই জন্য ওইসব টাইমে আপনাদের এই টার্বুলেন্স ফিলিংটা যেটা হয়, বাট ইট ইজ নট দ্যাট স্কেয়ারি অ্যাকচুয়ালি, ভয় পাওয়ার কিছু নেই। মানে পাইলট অলওয়েজ ট্রাই টু ফ্লাই উইথ এ মিনিমাইজ টার্বুলেন্ট কন্ডিশন অফ এয়ার স্পেস অ্যাকচুয়ালি, কারণ আমাদের অনেক রেস্ট্রিকশন থাকে, যে এরকম নয় যে ওয়েদারে ঢুকে গেলাম, এরকম নয়, প্যারামিটার্স এর ব্যাপার আছে, অল্টিটিউড স্পিড এভরিথিং হ্যাভ টু মেনটেন, অ্যান্ড এই কোম্পানি ডে টু ডে বেসিসে পুরো ফ্লাইট প্যারামিটার মনিটর করে, এনি পাইলট ডেভিয়েট ফ্রম দ্য প্যারামিটার স্ট্যান্ডার্ড প্রেসক্রাইব রুল, সেখানে তাকে এক্সপ্লেনেশন দিতে হয়, পানিশমেন্ট হয়। সো নোবডি ট্রাই টু বি অ্যাক্ট স্মার্ট কি আমি একটু ঢুকে যাচ্ছি, কোনো ব্যাপার না, কেউ এইসব করতে পারে না। আচ্ছা, আমরা আবার যদি কালিকোটে ফিরে যাই, কালিকোটে যা আপনি বিস্তারিত ভাবে বললেন, যেটা নিশ্চয়ই একটা মানে একটা দুর্ঘটনাই বলা যেতে পারে, কিন্তু এই দুর্ঘটনা কি এড়ানো যেত, পাইলট কি পারতেন ইচ্ছা করলে দুর্ঘটনা এড়াতে? এটা তো অ্যাকচুয়ালি এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাট স্টিল আই ক্যান সে, যেমন ভেরি সিম্পল, ফার্স্ট
রানওয়ে 28 যেরকম উনি আনসেফ বা ইজ নট স্যাটিসফ্যাক্টরি টু ল্যান্ড মনে করে ডিসকন্টিনিউ করলেন, সেম সিচুয়েশনটা রানওয়ে 10 আবার করা যেত আর কি ডিসকন্টিনিউ, মানে অবভিয়াসলি পাইলটের তো কতবার সে গো রাউন্ড করবে অ্যাজ লং অ্যাজ ইজ নট স্যাটিসফাই টু ল্যান্ড, সে তো করতেই পারে। বাট এই ক্ষেত্রে ওয়াই হি ওয়াজ কন্টিনিউ ডুইং দ্য ল্যান্ডিং উইথ হাই স্পিড অ্যান্ড উইন্ড ওয়াজ নট ফেভারেবল ফর ল্যান্ডিং অন এই রানওয়ে, মানে রানওয়ে 10 যেটাকে ম্যাগনেটিক ডাইরেকশন 100 বলা হয়, মানে 100 ডিগ্রি ডাইরেকশনে, তো ওই ডাইরেকশনে তো উইন্ড ফেভারেবল ছিল না। ওখানটায় এয়ারপোর্টে এয়ারপোর্টের উপরে বৃষ্টি হচ্ছিল, এরপর সামহাউজ লুক লাইক হি হ্যাজ ইট আপ ইনিশিয়াল রানওয়ে লেন্থ অ্যাকচুয়ালি, তো টাচ ডাউন পয়েন্টে অনেকটা কনজিউম হয়ে গেছে। এরপর এইসব সেগমেন্ট যদি দেখা যায়, অ্যানালাইসিস করা যায়, হয়তো আরেকটু জাজমেন্টাল হলে ডিসকন্টিনিউ অ্যাপ্রোচ করলে আনইভেন্টফুল ফ্লাইং করা যেত, অন্য এয়ারপোর্টে ডাইভার্সন করা যেত, করাই যেত। বাট স্টিল নোবডি ওয়ান্টস টু ডাই হিমসেলফ অর কিল প্যাসেঞ্জার্স, ইউনো তো লাস্ট সেগমেন্ট অফ ফ্লাইট, লাস্ট ফেজ অফ ফ্লাইটে কি ডিসিশন করা হয়েছিল, এভরিথিং ইজ গন রং অ্যাকচুয়ালি। একদম, আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জাস্ট এটা আপনার একদম ব্যক্তিগত প্রশ্ন, যেহেতু আপনি একজন ত্রিপুরার ছেলে পাইলট, আপনি কতবার আগরতলায় ফ্লাইট নিয়ে এসেছেন এবং সেই অভিজ্ঞতাটা যদি বলেন, প্রথম জীবনে ফ্লাইট চালানোর অভিজ্ঞতা এবং প্রথম আগরতলায় নিজের রাজ্যে আসার অভিজ্ঞতাটা যদি একটু বলেন। Yes, thanks a lot for all these questions. Actually, it's a very emotional question actually. আমিও এগুলো নিয়ে অনেক ফিল করতাম আগেও, মানে when I done first flight with SpiceJet actually. SpiceJet আমার প্রথম এয়ারলাইন ছিল, তারপর ইন্ডিগো, তারপর বিস্তারা। তো SpiceJet এ আমি আগরতলায় রাফলি 200 times টোটাল গেছি রাফলি, ইন্ডিগোতে ক্লোজ টু 60-70 times বিকজ আই ওয়ার্ক ইন্ডিগো অনলি 2 years. So Vistara to jayna, so now I'm not flying in Agartala. But is obviously first day of flight was a different feeling because ami khub choto shohor theke eschhilam ebong aviation ta amra jokhon training korte eschhilam tokhon it was purely glory flight with rich minded people, all highly approachable family, chhele meyerai profession e ashe jader financially very sound as well as political approach otherwise connection, there is a connection to get a job in airline, oigulo oi profiling er career e chilo ar ki. So I was being always discouraged by fellow colleagues and everywhere ki pilot license korar pore chakri paoa khub tough hobe, hoyto paoai jabe na because it's very tough to get job because those days there is very short of airline beshi chilo na, but pilot requirement kom but trainer student onek beshi, এরকম একটা ডিসকারেজমেন্ট ছিল। এনি হাউ লাকিলি দ্য মোমেন্ট আই কমপ্লিট মাই কোর্স, তো ইমিডিয়েটলি 3-4 এয়ারলাইন ওপেনিং হয়ে গেল, কিংফিশার, স্পাইসজেট, এয়ার ডেকান, গো এয়ারওয়েজ, দেয়ার ইজ আ লট অফ অপরচুনিটি অ্যাকচুয়ালি। তো লাকিলি ইজ হ্যাপেন ইন দ্যাট টাইম 2006 আই এম টকিং অ্যাবাউট। সো যাই হোক, বাট ইট ইজ রিয়েলি ইট ওয়াজ ভেরি মাচ ওয়ার্মিং ইমোশনাল টু ফ্লাই টু আগরতলা, ফার্স্ট টাইম ল্যান্ড টু আগরতলা, মানে এখনো সেম ফিলিংস, দেয়ার ইজ নো চেঞ্জ আই টেল ইউ। Even as a passengers or even as a pilot, I fly to Agartala. The moment I approaching, I don't know, somehow it's giving jerokom matir gondho pachhi kind of stuff, you see. Achha. So erokom type ekta feeling hoy the moment you are crossing, because amra jokhon kumillar ekta viewer ache kumilla city upor shekantay okhan theke amra oi Dhaka airspace theke Agartala airspace handover hoy ar ki. Agartala air traffic control তখন আমাদের মনিটরিং করে, সো দে আর অ্যাপ্রুভিং আস টু ল্যান্ড টু আগরতলা। তো ঢাকা থেকে আগরতলার এয়ার ডিস্টেন্স হচ্ছে আপনার রাফলি 21 কিলোমিটার। তো ওখান থেকে আমরা প্রসিড করি ওভার স্টেশন এসে, মানে ঢাকা এসপিসে আবার ঢুকে ব্যাক টু ল্যান্ড করি আগরতলায়। তো ওই কুমিল্লাটা ক্রস করার পর সামাও ফিলিং যে আমি যেমন আমার দেশে যাচ্ছি টাইপ, ইউ নো ইটস আ ডিফারেন্ট ফিলিংস অল টুগেদার। তো অ্যাকচুয়ালি এই জন্য চাই অনেক সময় এনকারেজ করতে অন্যান্য ছেলে মেয়েরাও যদি এই প্রফেশনে আসে, আই ডোন্ট নো হাউ মাচ পিপল আর এনকারেজ ইন্টারেস্টেড টু কাম ইন দিস প্রফেশন, বাট ফ্লাইং অ্যাবাভ হরাইজন অ্যান্ড ফ্লাইং অন দ্য ব্লু স্কাই অ্যান্ড ফ্লাইং অন 41,000 feet অ্যান্ড এনজয়িং এন্টার ওয়ার্ল্ড অ্যান্ড সারা পৃথিবীর ঘর বাড়ি লাইট সমস্ত উপর থেকে দেখা অ্যান্ড কাম অ্যান্ড স্টেডি ফ্লাইট, ইজ ডিফারেন্ট ফিলিং অল টুগেদার।
একটা জিনিস বক্তব্য আপনি খুব ভালো বলেছেন যে সবাই যাতে এই প্রফেশনের প্রতি একটু উৎসাহিত হয়। আপনি আগামী প্রজন্মের কাছে যারা আমরা প্রান্তিক রাজ্য ত্রিপুরা থেকে পাইলট ওই রকম ভাবে তৈরি হচ্ছে না, আপনি জীবনে কিভাবে শুরু করেছিলেন, কিভাবে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, এই যে পাইলট হওয়ার যে জীবনের যে সংগ্রামটা, যে লড়াইটা, এটা আগামী প্রজন্মের জন্য একটু বলবেন সংক্ষিপ্ত আকারে? আমার সময় তো ইট ওয়াজ ভেরি টাফ, আই মিন ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করা, ব্যাংকের কাছে যাওয়া, রিকোয়েস্ট করা, গ্যারান্টার হওয়া, দেওয়া, সমস্ত সো মেনি থিংস, জানো। আমি যদি ধরুন 3-4 লাখ টাকা অ্যারেঞ্জমেন্ট করলাম লোনের, তারপর দেখা গেল সমস্ত কিছু করার পর ফ্লাইং শুরু হয়েছে। ফ্লাইং ক্লাব যখন আমাকে 3,000 hours পার আওয়ার চার্জ করছিল, সাডেনলি দে হ্যাভ ইনক্রিজ টু প্রাইস টু 6,000-5,000 rupees পার আওয়ার ডিউ টু ফিউল প্রাইসেস হাইক। তো ওই সময়ও আবার প্রবলেম, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, তো এরকম করে করে মাঝে একটু একটু ব্রেক হয়েছিল, সো কাইন্ড অফ স্টাফ। বাট এখন তো ইট ইস ভেরি ইজি, কারণ এখন তো গভর্নমেন্টের স্কলারশিপ স্কিম আছে, যেমন SC/ST স্টুডেন্টের জন্য স্কলারশিপ আছে, OBC স্টুডেন্টের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ স্কিম আছে। হ্যাঁ, এরপর আপনার নিজে থেকেও ব্যাংক আজকাল যদি কেউ ফাইন্যান্সিয়ালি একটু সাউন্ড হয়, তাদেরকে এডুকেশন লোন দেয় সাউন্ড ইনাফ। তো বাট স্টিল ইট ইস নাও ইট ইস বিকাম ইট এক্সপেন্সিভ অলসো, কারণ এখন একটা পাইলট কোর্স করতে এয়ারলাইনে চাকরি পাওয়ার জন্য ক্লোজ টু 60 lakh rupees খরচা হয়। সো দিস ইজ দ্য এক্সপেন্ডিচার নাও টুডেজ জেনারেশন। বাট টিল আই টেল ইউ, আউটকামটা হচ্ছে ধরুন আপনি একটা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, ছেলে মেয়েরা একই ফোকাস, বাট দ্যার ইজ এভরিবডি ইজ ডুইং ইঞ্জিনিয়ারিং উইথ হ্যাভিং ভেরি মাচ গুড স্কোর ইন 10+2। বাট সেখানে সে 15-20 lakh টাকা খরচা করে ইঞ্জিনিয়ারিং করছে, বাট জব এক্সপোজ টা কম, বাট অলদো ইফ দে গট এ জব 15-20 হাজার টাকা ইনিশিয়ালি চাকরি করতে হয়। বাট ইফ ইউ আর সাউন্ড এনাফ, একটু ইন্টেলিজেন্ট থাকলে, এয়ারলাইনে পাইলট জব পেলে ইনিশিয়াল জব ইজ স্টার্ট উইথ ক্লোজ টু 2 lakh rupees, অ্যান্ড উইদিন 3-4 years হি ক্যান রিচ 6 lakh rupees স্যালারি পার মান্থ। তো অ্যাকচুয়ালি রিমুনারেশনটা খুবই হাই, ইল্ডও ভালো, যদি কনসেন্ট্রেশন করা যায়, স্টাডিটাতে একটু স্মার্ট থাকা যায় আর কি। একদম একদম শেষ পর্যায়ে আরেকটা উৎসাহ বা কিউরিওসিটি সবারই আছে, বিমানে যে ব্ল্যাক বক্স, ব্ল্যাক বক্সটা কি এবং এর ভূমিকাটা কি থাকে বিমানে? অ্যাকচুয়ালি এটাকে ব্ল্যাক বক্স বলা হয় টু গেট এ স্পেশাল নেম, বাট অ্যাকচুয়ালি এটা অরেঞ্জ কালারের বক্স থাকে। সেই বক্সটা লিস্ট ইম্প্যাক্ট অফ দ্য এয়ারক্রাফট পজিশন, মানে প্লেনের টেইল কোনের দিকে রাখা থাকে, যেখানে নর্মালি যতই মেজর ইম্প্যাক্ট ক্র্যাশ হোক, প্লেনের মধ্যে মিনিমাম ইম্প্যাক্টটা টেইল কোনে পড়ে আর কি। তো সেখানেই ব্ল্যাক বক্সটা অরেঞ্জ কালারের থাকে, যে আমার অ্যাকুরেটলি যদি আমার মনে থাকে যে অলমোস্ট বোধহয় 27 g, মানে গ্রেভিটি অ্যাসেলারেশন এগেন্স্ট গ্রেভিটির যে ক্যাপাসিটি, একটা হেভি ইম্প্যাক্ট করলে একটা এয়ারক্রাফট তার একটা জি ইম্প্যাক্ট হয়। সো জি গ্রেভিটেশনাল ইম্প্যাক্টটা নর্মালি এয়ারক্রাফট 2-3-4 নিতে পারে, বাট ওই ব্ল্যাক বক্সটা 27-30 g পর্যন্ত নিতে পারে। শি ইজ ভেরি টাফ, মানে ওই ভেরি হার্ড হার্ড অ্যান্ড টাফ মেটেল দিয়ে বানানো হয় ওটা। ওই মেটেলটার ভেতরে আপনার দুটো অংশ থাকে ওটাতে, একটাকে বলে DFDR, আরেকটাকে বলে CVR। একটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার, আরেকটা হচ্ছে আপনার ফ্লাইট ডেটা রেকর্ডার, ডিজিটাল ডেটা রেকর্ডার। তো ককপিট ভয়েস রেকর্ডারের মধ্যে আপনার পাইলটের ATC-র কি কনভারসেশন হলো লাস্ট 2 years, কারেকশন, লাস্ট 2 hours, অ্যাকচুয়ালি নট 2 years, 2 hours, লাস্ট 2 hours ফেজ অফ ফ্লাইট এর পুরো রেকর্ডিংটা ওখানটায় থাকে, ইনক্লুডিং কেবিন ক্রুর সঙ্গে কি কথা হয়েছে ইন্টারকমে, ওগুলো থাকবে। সো এনি কমিউনিকেশন অন দ্য মাইক, ইট উইল বি রিমেইন উইথ দ্যাট CVR, ককপিট ভয়েস রেকর্ডার, লাস্ট 2 hour ফেজ অফ দ্য ফ্লাইট, ঠিক আছে। আর DFDR এ যেটা হয় সেটাতে এয়ারক্রাফট কি পজিশনে ছিল, কি স্পিডে ছিল, এন্টার ফেজ অফ ফ্লাইট, 24 hours রেকর্ডিং থাকবে ওটার, আপনার সেখানে কি অল্টিটিউডে ফ্লাই করছিল, কি উইন্ড কন্ডিশন ছিল, ইঞ্জিন পাওয়ার কত ছিল, ইঞ্জিন পাওয়ার কখন কাটা হয়েছে, কখন রানওয়ে থেকে বেরিয়ে গেছে, রানওয়ে সেন্টার লাইন কখন, মানে এভরিথিং, মানে অ্যাটলিস্ট 88 গ্রুপ, ক্লোজ টু 300-400 প্যারামিটার্স রেকর্ড করতে পারে ওটা।
আচ্ছা সো লাইক দিস, তো দিস ইজ হাউ এখন যে ইনভেস্টিগেশন হচ্ছে এই DFDR থেকে, মানে 99% অ্যানালাইসিসটা বেরিয়ে চলে আসে এন্টার ফেজ অফ ফ্লাইট কি হয়েছিল। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ পার্থবাবু, দীর্ঘক্ষণ ধরে আপনি হেডলাইন্স টিপের সাথে কথা বলেছেন, আপনি খুব ভালো থাকবেন, আশা করি সবকিছু ঠিকঠাক হলে আরেকবার আপনার সাথে আমাদের আগরতলাতেই দেখা হবে। Okay, thanks a lot, and advice for everyone, even still remain more cautious about COVID things, huh? Thank Or you. yeah, take care, bye bye. Thank you. Yeah.